আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আবারও আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি তাদেরকে দেখাবো, তো তাদের জন্য এই ভিডিওটি করা, যারা ব্যবসা করেন তো তারা টোলি সফটওয়্যারটি কীভাবে ব্যবহার করবেন আপনার অ্যান্ড্রয়েড ফোনে তাই দেখিয়ে দেব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি অ্যাক্টিভ রাখুন সবার আগে নতুন ভিডিও পাওয়ার জন্য। তো ব্যবসায়ীদের সহজ হিসাব রাখার একটি পদ্ধতি, একটা সহজ মাধ্যম হচ্ছে টোলি খাতা সফটওয়্যার, যা আপনি অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করতে পারবেন খুব সহজেই। তো এতে কোনো অ্যাডভার্টাইজ নেই। তো কিভাবে ইনস্টল করবেন, তো আপনার প্লে স্টোর যে সফটওয়্যারটি রয়েছে সেখানে আপনি সেই সফটওয়্যারটি ওপেন করে নেবেন। তারপর এখানে উপরে সার্চ দেবেন টোলি খাতা। তো দেখতে পাচ্ছেন এখানে টোলি খাতা ব্যবসা হিসাব, তো এখানে অ্যাপ্লিকেশনটি এসে গেছে। তো ইনস্টল যে আছে এই ইনস্টলের উপর ক্লিক করে দিবেন। তো ইনস্টল হওয়ার পর অ্যাপসটি ওপেন করে নেবেন। তো ওপেন হওয়ার পর, ওপেন করার পর ব্যবহার শুরু করুন এখানে ক্লিক করে দিবেন। তো আপনি যে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন সেই নাম্বার এখানে সিলেক্ট করে দিন। তারপর নিচে দেখতে পাচ্ছেন পরবর্তী লেখা আছে, এখানে ক্লিক করে দিন। অটোমেটিকলি একটি ভেরিফিকেশন কোড এখানে আসবে এবং কি ভেরিফিকেশন অটোমেটিকলি হয়ে যাবে। তো তারপর ঠিক আছে এখানে ক্লিক করে দিন। তো এখানে আপনার পিন নাম্বার দিয়ে দিন আপনার ডাটা সুরক্ষিত রাখার জন্য। আমি দিয়ে দিচ্ছি। তো পিন নাম্বার দেওয়ার পর এখানে আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের নাম দিন। তো এখানে কিওয়ার্ড এসেছে, এখানে আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের নাম দিন। আমি আমার সাপোজ হিসেবে আমি আমার ব্যবসায় প্রতিষ্ঠানের নাম দিচ্ছি ইলেকট্রিক। তো এখানে ইলেকট্রনিক্স দেওয়ার পর নিচে যে ব্যবহার শুরু করুন এই অপশনের উপর ক্লিক করে দিবেন। তারপর অ্যালাও অপশনে ক্লিক করুন পুনরায়। তো এখানে দিনের শুরুতে ক্যাশ টাকার পরিমাণ দিন, আপনার দিনের শুরুতে কত টাকা দিয়ে আপনি ব্যবসা শুরু করতে যাচ্ছেন সেটার একটা পরিমাণ দিন। আমি দিয়ে দিচ্ছি 20,000 টাকা। তারপর নিচে নিশ্চিত অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। তারপর নিচে আছে কাস্টমার যোগ করুন, এখানে ক্লিক করে দিন। তো উপরে অপশনে আপনার কাস্টমারের নাম লিখুন, আমি দিয়ে দিচ্ছি চঞ্চল। তারপর নিচে কাস্টমারের মোবাইল নাম্বার দিয়ে দিন। তো আমি কাস্টমারের মোবাইল নাম্বার এখানে দিয়ে দিলাম 01932470256। তারপর নিচে নিশ্চিত এই অপশনের উপর ক্লিক করে দিবেন। তো কাস্টমার এখানে এড হয়ে আছে। তো এখন কাস্টমারের সাথে লেনদেনের যে পরিমাণ ধরন এটা দেওয়ার জন্য কাস্টমারের নামের উপর ক্লিক করে দিন। তো এখানে আপনার কাস্টমারের কাছে বিক্রি করা জিনিসে বা পণ্যের যে পরিমাণ টাকা বিক্রি করেছেন তার একটা পরিমাণ দিয়ে দিচ্ছি আমি 5,000 টাকা।
তারপর আপনি ডান পাশে পেলাম, আপনি নগদ কত পেলেন? 5,000 টাকার মধ্যে। কাস্টমার আপনাকে কত টাকা নগদ দিয়েছে তার একটা পরিমাণ দিন, আমি দিয়ে দিচ্ছি 3,400 টাকা। তারপর বিবরণ, তো এখানে আপনি কাস্টমারের কাছে কী বিক্রি করেছেন 5,000 টাকায় তার একটা বিবরণ দিন। আমি তার কাছে মোবাইল বিক্রি করেছি, এখানে মোবাইল লিখে দিলাম। তারপর যে নিশ্চিত অপশন আছে, এই নিশ্চিতের উপর ক্লিক করে দিবেন। তো এখানে একটি মেসেজ এসে গিয়েছে, তো এটা কাস্টমারের কাছে মেসেজটি এসেছে। তো আমি কাস্টমার ছিলাম, আমার নাম চঞ্চল দিয়েছিলাম। তো কেনা 5,000 টাকা, তারপরে এখানে 3,400 টাকা কাস্টমার আমাকে নগদ দিয়েছে, মোট বাকি 1,600 টাকা। ইলেকট্রনিক্স দেখতে পাচ্ছেন যে এখানে খুব সুন্দরভাবে বিবরণ, কিন্তু কাস্টমার পেয়ে গেল সে কী কিনেছিল, কত টাকায় কিনেছিল, তার কত টাকা নগদ দিয়েছে তার একটা বিবরণ কিন্তু কাস্টমার পেয়ে গিয়েছে, এবং কি এই নাম্বারে, নিচে নাম্বারে। তো এখানে দোকানদারের নাম্বার কিন্তু নিচে দেওয়া আছে, আর কাস্টমার নাম্বার যেটা দোকানদার অ্যাড করে দিয়েছিল সে নাম্বারে কিন্তু কাস্টমার এখান থেকে SMS-টি পেয়ে গেল। তো তো এভাবে আপনি আপনার ব্যবসার জন্য আপনি টলি খাতা সফটওয়্যার ব্যবহার করে আপনি বেচা কেনার নির্দিষ্ট পরিমাণ আপনি অ্যাড করতে পারবেন, কাস্টমার যোগ করতে পারবেন খুব সহজেই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক দিন, কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। কথা হবে আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।